এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ভার বললেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুলকে বললেন এসব ভারামি বন্ধ করেন, এবার পুলিশ না বিএনপির কর্মীরাই আপনাকে পিটাবে। বুধবার দলের মহাসচিবকে ঐক্যফ্রন্টের বৈঠক প্রসঙ্গে এসব বলেন রিজভী। বিএনপি মহাসচিব ফোন করেন রিজভীকে। মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকের সিদ্ধান্তের আলোকে একটি প্রেস ব্রিফিং করতে বলেন। ওই সময় ওই মন্তব্য করেন রিজভী। রিজভী বলেন আপনি তো একটি ভারে পরিণত হয়েছেন, ডক্টর কামাল হোসেন গোপাল ভার আর আপনি হলেন ছোট ভার। একদিকে বলছেন এই নির্বাচন কমিশন মানে না, অন্যদিকে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার কথা বলছেন। যে আদালত বেগম জিয়ার জামিন দেয় না, ঢালাওভাবে বিএনপি প্রার্থীদের প্রার্থিতা বাতিল করল, সেখানে যাবেন বিচার চাইতে, সবার সাথে তামাশা করেন। এ সময় মির্জা ফখরুল বলেন মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। জবাবে রিজভী বলেন সরকারের বিরুদ্ধে আন্দোলনের আগের কর্মীরা আপনার বিরুদ্ধে আন্দোলন করবে, আপনি বিএনপির সর্বনাশ করেছেন। মির্জা ফখরুল এরপর টেলিফোনের লাইন কেটে দেন। 30 ডিসেম্বর নির্বাচনের পর থেকে বিএনপিতে ফখরুলের বিরুদ্ধে ক্ষুব্ধ নেতারা, এদের মধ্যে এগিয়ে আছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় ঐক্যফ্রন্টের বৃহত্তম দল হল বিএনপি। নির্বাচনের পর থেকেই বিএনপির শীর্ষ নেতাদের অনেকেরই ঐক্যফ্রন্টের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বিশেষ করে ডক্টর কামাল হোসেনের ভূমিকা নিয়ে বিএনপির মধ্যে খোলামেলা আলোচনা হচ্ছে। তারা মনে করছে যে বিদেশি কোনো রাষ্ট্রের পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে ডক্টর কামাল হোসেন কাজ করছেন। বিএনপিকে নির্বাচনে নিয়ে এসে বর্তমান সরকারকে বৈধতা দেওয়াই ছিল ডক্টর কামাল হোসেনের মূল লক্ষ্য। এটা নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রকাশ্যেই বক্তব্য রেখেছেন। বিএনপির অন্য একজন শীর্ষ নেতা মির্জা আব্বাস ঐক্যফ্রন্টের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য আনুষ্ঠানিকভাবে দলের মহাসচিবকে অনুরোধ জানিয়েছেন। অন্য নেতারাও ঐক্যফ্রন্টের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন। শেষ পর্যন্ত বিএনপির দুইজন শীর্ষ নেতা ঐক্যফ্রন্টের সঙ্গে যোগাযোগ রাখেন। একজন হলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যজন হলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কিন্তু বিএনপির তৃণমূল এবং দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরির প্রেক্ষিতে নজরুল ইসলাম খানও এখন ঐক্যফ্রন্টের বৈঠকগুলো এড়িয়ে চলছেন। এখন একমাত্র বিএনপির মহাসচিবই ঐক্যফ্রন্টের সঙ্গে সম্পর্ক রক্ষা করছেন। সাভার ও আশুলিয়ায় ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভে রাস্তায় নামে অন্তত 70 পোশাক কারখানার শ্রমিক। স্থানীয় পুলিশ সূত্রে এ তথ্য জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিভিন্ন সূত্র বলছে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে 50 জনের বেশি শ্রমিক আহত হয়েছে। এ সময় 9 জন পুলিশও আহত হয়। পরে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বেলা 3:45 এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাভারের পরিস্থিতি শান্ত হয়ে এলেও আশুলিয়ার কয়েকটি জায়গায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় বুধবার আবার রাস্তায় নামে পোশাক শ্রমিকেরা। সাভারের উলাইল গেন্ডা থানা রোড এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে নেমে আসে শ্রমিকেরা। তখন কিছু এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পুলিশ শ্রমিক সংঘর্ষে অন্তত 50 জন শ্রমিক আহত হয়। শিল্প পুলিশ একের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন আজ 70টির মতো কারখানার শ্রমিক রাস্তায় নেমে আসে। এসব কারখানায় আজ কোনো কাজ হয়নি। শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে 9 জন পুলিশ আহত হয়েছে। আশুলিয়ার বাইপাইল কাঠগড়া পুকুর পাড়েও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বেলা 3:30 এ বিক্ষোভ চলছিল। এখন সাভারে অবশ্য শ্রমিকেরা রাস্তা ছেড়ে দিয়েছে। শ্রমিক বিক্ষোভের জেরে ডাট গ্রুপ ও স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়। 1 সপ্তাহ ধরে ন্যূনতম মজুরির দাবিতে রাজধানীর উত্তরা, সাভার, আশুলিয়ার এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। মঙ্গলবার মজুরি নিয়ে অসন্তোষ বিক্ষোভের মধ্য দিয়ে সুমন মিয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়। বিক্ষোভরত শ্রমিকেরা গতকাল দাবি করেন পুলিশের গুলিতে তিনি মারা গেছেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল নতুন মজুরি কাঠামো নিয়ে পোশাক শ্রমিকদের 12 সদস্যের একটি ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়। রাজধানীর দৈনিক বাংলা এলাকার শ্রমভবনে সরকার, মালিক ও শ্রমিকের ত্রিপক্ষীয় বৈঠকটি হয়। বৈঠকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা বলা হয়। তবে এর মধ্যে আবার নতুন করে শ্রমিক বিক্ষোভ দেখা দিল। তদবির প্রশ্রয় না দেওয়া, মন্ত্রণালয়ে দলীয় কর্মীদের নিরুৎসাহিত করা, টেন্ডার বাণিজ্য বন্ধ সহ 10 দফা অনুশাসন আসছে নতুন মন্ত্রিসভার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এসব দিক নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল সূত্র এই তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে
চতুর্থ দফায় সরকার গঠনের পর প্রধানমন্ত্রী সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি বন্ধে শূন্য সহিংসতা নীতি গ্রহণ করেছেন। মন্ত্রণালয়গুলিতে কাজে গতি আনতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে দৃঢ় অবস্থান গ্রহণ করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সকল মন্ত্রণালয়ের কার্যক্রম মনিটরিং করবে বলেও একটি সূত্র জানিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি বন্ধ নতুন সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভাকে সুনির্দিষ্ট নির্দেশনা দিবেন। প্রধানমন্ত্রী তার নতুন মন্ত্রিসভার জন্য যে 10টি অনুশাসন দিতে পারেন সেগুলো হলো, মন্ত্রীরা তাদের দপ্তরে কাজের তদবির বা অন্যায় আবদার প্রশ্রয় দিবেন না। মন্ত্রণালয় দাপ্তরিক কাজের স্থান, সেখানে রাজনৈতিক নেতাকর্মীদের যাওয়া নিরুৎসাহিত করতে হবে। রাজনৈতিক নেতাকর্মীদের জন্য দলীয় কার্যালয়ে, বাসায় বা নিজস্ব কার্যালয়ে আলাদা সময় দেওয়ার চেষ্টা করতে হবে। টেন্ডার বাণিজ্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। সরকারি কাজ বণ্টন হবে নিয়মনীতির ভিত্তিতে। নিয়োগের ক্ষেত্রে সুপারিশ এবং ডিউ লেটার ইস্যু করা যাবে না। যোগ্য এবং যথাযথদের নিয়োগ নিশ্চিত করতে হবে। মন্ত্রীদের দাপ্তরিক কাজে মনোযোগী হতে হবে। দ্রুত ফাইল নিষ্পত্তি করতে হবে। কোনো ফাইল অকারণে দীর্ঘ সময় আটকে রাখা যাবে না। মন্ত্রণালয় টিম ওয়ার্ক তৈরি করতে হবে। সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলে সম্মিলিতভাবে লক্ষ্য অর্জন করতে হবে এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর দায়িত্ব বণ্টনও সুনির্দিষ্টকরণ করতে হবে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যে লক্ষ্য, যে মন্ত্রণালয়ের জন্য নির্দিষ্ট করা হয়েছে তা অগ্রাধিকার তালিকায় রাখতে হবে। ইশতেহারে লক্ষ্য অর্জনের জন্য সময় নির্ঘণ্ট তৈরি করতে হবে। গত 10 বছরে যে অর্জনগুলো হয়েছে তা ঊর্ধ্বে তুলে ধরে নতুন অর্জনের লক্ষ্য স্থির করতে হবে। মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনহয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনকল্যাণমুখী এবং জনবান্ধব মন্ত্রণালয় গড়তে হবে। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। দুর্নীতি বন্ধে প্রতিটি মন্ত্রণালয় কার্যকর এবং প্রায়োগিক কৌশল গ্রহণ করতে হবে। এই 10 দফা অনুশাসনের বাইরেও প্রধানমন্ত্রী তার সরকারের শুরুতেই বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে যেতে পারেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয়ের জন্য একটি লক্ষ্য নির্দিষ্ট করে দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে একজন কর্মকর্তা বলেছেন, জনকল্যাণ এবং জনবান্ধব একটি সরকার প্রতিষ্ঠাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। মন্ত্রণালয় যেন জনকষ্টের স্থান না হয়ে জনকল্যাণের স্থান হয়, সেই লক্ষ্যেই কাজ করবে নতুন সরকার। মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের বেইলি রোডের বাসভবনে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্টের নেতারা, যেখানে তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে নতুন 3 কর্মসূচির পরিকল্পনা করেছে এবং নির্বাচন কমিশন ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে একটি বিবৃতি দিয়েছে। ঐক্যফ্রন্টের সেই বিবৃতি পাঠ করার সময় প্রথম বাক্যের কিছু শব্দ পড়ার পর ইচ্ছাকৃতভাবেই বঙ্গবন্ধুর নাম থাকায় তা বাদ দিয়ে পরের অংশ থেকে পড়া শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের জনগণ দেশ স্বাধীন করেছে, এমন বক্তব্যে ঐক্যফ্রন্টের আজকের বিবৃতির প্রথম অংশে লেখা থাকলেও পাঠ করার সময় বঙ্গবন্ধুর নাম এড়িয়ে যান বিএনপির মহাসচিব এবং ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতি পাঠের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশে উপস্থিত ছিলেন ডক্টর কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না সহ শীর্ষ নেতারা।